বুদ্ধির যুদ্ধ বিজয়নগরে এক মহান পণ্ডিত এলেন তিনি সমস্ত ধর্মগ্রন্থ আয়ত্ত করেছিলেন এবং সমগ্র এশিয়ার পণ্ডিতদের প্রশংসা অর্জন করেছিলেন তিনি রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে পণ্ডিতদের একটি বিতর্কে মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ করতে এসেছিলেন বিজয়নগরের পণ্ডিতরা এই পণ্ডিতের মুখোমুখি হতে নারাজ ভিত্তিতে পণ্ডিতের সাথে তাদের মিল নেই কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করলে রাজা বিরক্ত হবেন তাদের একজন বলল আসুন রমনের সাথে কথা বলি নিশ্চয়ই সে একটা সমাধান বের করবে পণ্ডিতরা রমনকে ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন রমন তাদের আশ্বস্ত করলেন যে তিনি চ্যালেঞ্জারকে নিতে পারবেন একদিনের জন্য আপনাকে অবশ্যই আমাকে প্রধান পণ্ডিত হিসাবে গ্রহণ করতে হবে তিনি বলেছিলেন অন্যান্য পণ্ডিতরা অনায়াসে রাজি হয়ে গেল পরের দিন পণ্ডিতরা রমনকে একটি পালকিতে করে রাজপ্রাসাদে নিয়ে গেল রমন এবং প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি বসলেন সিল্কের কাপড়ে মোড়ানো বিশাল এক বান্ডিল নিয়ে দুই পণ্ডিত হলের ভিতরে প্রবেশ করলেন তারা রমনের পাশে বান্ডিলটি রেখে তাকে প্রণাম করল রমন তার পাশের বান্ডিলে হাত রাখল আমরা বন্ধনের গুণাবলী নিয়ে আলোচনা শুরু করতে পারি রমন বলেছিলেন অন্য পণ্ডিত হতবাক হয়ে গেলেন তিনি সংস্কৃতে হাজার হাজার পাণ্ডিত্যপূর্ণ রচনা পড়েছিলেন কিন্তু রমনের উল্লেখিত এই কাজের কথা তিনি কখনো শোনেননি তিনি যদি এই বিষয়ে কিছু না পড়েন তাহলে তিনি কিভাবে এই কাজের গুণাবলী নিয়ে আলোচনা করতেন পণ্ডিত পরাজয় স্বীকার করে নিঃশব্দে ত্যাগ করলেন রমন কোনো মহান কাজের কথা উল্লেখ করেছেন তা জানতে রাজা কৌতূহলী হলেন মোটা দড়ি দিয়ে বাঁধা লাঠির বিশাল বান্ডিল প্রকাশ করে রমন রেশমি কাপড় খুলে ফেলল রাজা ভ্রুকুটি করে রমনকে ব্যাখ্যা করতে বললেন মহারাজ তিল সরিষা কাষ্ঠলাঠি লাঠি তিলকষ্ট মানে সরিষা গাছের লাঠি রমন ব্যাখ্যা করলেন তারপর দড়ি দেখিয়ে রমন বলল এটি একটি মহিষকে বাঁধতে ব্যবহৃত দড়ি মহিষা মানে মহিষ বাঁধন মানে বাধার জন্য ব্যবহৃত দড়ি সুতরাং এটি বন্ধন রাজা হেসে ফেললেন এমন জটিল নাম শুনে বেচারা পণ্ডিত ভয় পেয়ে গেলেন রমন তার বুদ্ধি দিয়ে বিজয়নগরের সম্মান রক্ষা করেছিলেন রাজা রমনকে প্রচুর পুরস্কৃত করলেন